আপনারা দেখছেন দ্য ভয়েস অফ বেঙ্গল, বাংলার কথা বাঙালির কথা। আমাদের খবরগুলি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। কোনো ফ্যাশন শো নয়, তবে ফ্যাশন শো এর থেকে কোনো অংশে কমও নয় এই শো। বেবিল্যান্ডের উদ্যোগে আয়োজিত 14তম বেবি শোতে র্যাম্প মাতালেন শতাধিক শিশু, শিশুদের সঙ্গে র্যাম্প মাতালেন তাদের বাবা মায়েরাও। অভিনব এই বেবি শো দেখতে রবিবার সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের শৈলেন্দ্র কাননে ছিল উপচে পড়া মানুষের ভিড়। শিশুদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি অভিনব এই র্যাম্প শোতে অংশগ্রহণ করার জন্য শিশু ও তাদের অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শিশুদের স্বাস্থ্য, চুল, ত্বক, এমনকি শিশুদের প্রতি তাদের বাবা মায়েরা কতটা যত্নবান তা নিয়েই প্রতি বছর দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে অনুষ্ঠিত হয় এই বেবি শো। 2 থেকে 12 বছরের শিশুদের জন্য চিকিৎসকরা এসে এই বেবি শোতে তাদের চিকিৎসা করেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন। বাচ্চাদের পাশে থাকা এবং সমাজের পাশে থাকা, আমাদের বাচ্চারা পিছিয়ে নেই, বাড়িতে আমরা পিছিয়ে নেই, কলকাতায় আমরা পিছিয়ে নেই, বাংলায় আমরা পিছিয়ে নেই। বিগত 13 বছর ধরে এইভাবেই চলে আসছিল, তবে এবার বেবি শোকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বেবিস ডে আউট নামে একটি র্যাম্প শো আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। র্যাম্প শোতে 4 থেকে 12 বছরের শিশুরা অংশগ্রহণ করেছিল। প্রফেশনাল র্যাম্পার না হয়েও এদিন প্রত্যেকেই র্যাম্প মাতালেন নিজস্ব ভঙ্গিতে। আর এই র্যাম্প শো দেখার জন্য এলাকার সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস অব বেঙ্গল। আপনার এলাকার খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।